পারবেন একজন আমাকে হাত তুলে বলুন আমি আমার কথা প্রত্যাহার করে নেব পারবেন না অসুবিধা হবে ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটা ছুটি এদিকে খবর হচ্ছে ওদিকে খবর হচ্ছে এদিকে ছুটছি কখনো ওদিকে ছিটছি ভিড়ের মধ্যে গুঁতো গুতি এটা অসম্ভব হয় নাকি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার গরম করার মতো কি আছে কিছু তো নেই আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে দু সালের লড়াই চিন্তা করার কোনো কারণ নেই আর আমি আবার বলছি আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে যে বুথে ঢুকতে বলবে যে বিধানসভায় যেতে বলবে কোন রকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না আর আমি ডায়মন্ড হারবারের আমার ভাইয়েরা কর্মীরা যারা আজকে এসছেন আমি সবাইকে বলবো যে আগামী তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ব্যাংকে টাকাটা পৌঁছাচ্ছে আট নয় দশ হয়ে যাওয়ার পর এগারো তারিখ থেকে আমার অফিস থেকে এই ছিয়াত্তর হাজার একশো কুড়িজন লোককে আলাদা করে ফোন করে জিজ্ঞেস করা হবে যে আপনারা টাকা পেয়েছেন কি না একবার আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন একবার আমি ফোন করে তাদের থেকে কনফার্ম করব কোথাও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন সেই ভুল ত্রুটি সংশোধন করে কেউ যদি টাকা না পেয়ে থাকে সঙ্গে সঙ্গে যাতে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে তার ব্যবস্থা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি নিজে করব কেউ যাতে বাদ না থাকে যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা সিপিএমকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা ভোট দিতে যাননি আমি তাদেরও সাংসদ আমি সবার জন্য কাজ করব আর আমি কথা দিয়ে যাচ্ছি এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় ছেষট্টি হাজার লোক রয়েছে যারা একশো দিনে কাজ করেছে টাকা পায়নি আগামী তিন চার মাস পর আমি আশাবাদী আমি এখনো মনে করি কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা এই দাবিটা ন্যায্য আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে সেটাও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে এখনও রকম কোনো হেলদোল নেই আমার মনে হয় কিন্তু যদি আগামী এক দু মাসের মধ্যে ব্যবস্থা না হয় এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব আপনাদের আশীর্বাদ আছে তো আশীর্বাদ আছে তো ভালোবাসা সমর্থন থাকবে তো থাকবে তো বাকিটা বাকিটা আমি আমি বুঝে এত এত চেষ্টা করেছে কিছু করেছে প্রধানমন্ত্রী নিজে দু হাজার উনিশ সালে সভা করতে এসে বলেছিল অভিষেকের অফিস বন্ধ করে দেবো তালা লাগিয়ে দেবো বিজেপির ডায়মন্ড হারবার আজকে অফিস নেই আমার অফিসগুলো গুলো পথ পথ করে পতাকা তৃণমূল কংগ্রেসে উঠছে আর গার্ড আছে তো আপত্তি কোথায় যে কেউ আসতে পারে আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ এবং কোন রকম কোন অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পাই তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে দু হাজার চব্বিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে আর উনিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে একুশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে সাতটা তো বিধানসভা তিন দফায় ভোট করেছিলেন মনে আছে কোভিডের বাহানা দিয়ে ফলতা ডায়মন্ড হারবার ভোট আলাদা দুটো বিধানসভা আলাদা ভোট এদিকে বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ ভোট আলাদা আর ওদিকে মহেশতলা মিটিয়াবুরুজ আলাদা ভোট কি হলো ফল লবডঙ্কা গুহারা হারলো সাতটাতে একে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবারে আরে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে তুমি কি নেতা তুলবে নেতার দাম কি দাম তো মানুষের মানুষ ভোট দিয়ে নেতা করে আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক কেউ সাংসদ কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী না চাইলে কাজ কলা। এটা যারা বোঝে না তারা মূর্খের স্বর্গে বাস করছে আর এই যে বঞ্চনা এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে মধ্যখানে কোভিডের অজুহাত দেখিয়ে দু বছরের এমপি লাইট বন্ধ করে দিল মানে পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি দিল না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল বিস্তার করছে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা বিমান আসছে আট হাজার কোটি টাকা আপনি জানেন এই যে বলছে বাংলাকে সাহায্য করেছি বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে এরা বিগত চার পাঁচ বছরে বাংলা থেকে সব মিলিয়ে দু হাজার আঠেরো আর দু হাজার উনিশ সালে খালি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের সরকার দু হাজার আঠেরো আর দু হাজার উনিশের অর্থবর্ষ অর্থাৎ এক বছরে চুরাশি হাজার চারশো আঠেরো কোটি টাকা তুলে নিয়ে গেছে চুরাশি হাজার কোটি টাকা এপ্রিল উনিশ থেকে মার্চ কুড়ি মানে উনিশ কুড়ি অর্থবর্ষ তুলে নিয়ে গেছে চুরাশি হাজার চোদ্দো কোটি টাকা দু হাজার কুড়ি দু হাজার একুশ কোভিডের সময় প্রায় আশি হাজার কোটি টাকা দু হাজার একুশ দু হাজার বাইশ এক লাখ এক হাজার ছশো আশি কোটি টাকা এক বছরে গত বছর দু হাজার বাইশ দু হাজার তেইশ এক লক্ষ চোদ্দ হাজার চারশো বিরাশি কোটি টাকা মানে পাঁচ বছরে কেন্দ্র সরকার চার লক্ষ মোদিজির সরকার বিজেপির সরকার কেন্দ্রের সরকার চার লক্ষ হাজার পাঁচশো চুয়াল্লিশ বাংলার মানুষের তুলে নিয়ে দিল্লিতে আর প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে আজও প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে একশো দিনে বাইশ লক্ষ লোক দু বছর ধরে কাজ করে বসে রয়েছে এদের পারিশ্রমিক আটকে রেখেছে নতুন অর্থবর্ষে দশ পয়সার বরাদ্দ নেই আবাস যোজনায় টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ তাও আমরা পদশ্রী রাস্তাশ্রী করে প্রায় চার হাজার কোটি টাকা খরচা করে বারো হাজার কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে এমপিলাট বন্ধ সব বন্ধ

সেটা ন্যায় সেটা সবকা সবকা বিকাশ তারা বলেছে আমরা করেছি কানে শুনে নয় চোখে দেখে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে তৃণমূল কংগ্রেস ন্যায় করেছে মামাটি মানুষের সরকার ইনসাফ করেছে আর সবকা সাথ সাবকা বিকাশ কি ডায়মন্ড হারবার সমগ্র দেশকে আজকে পথ দেখিয়ে দেখিয়ে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন কেউ অস্বীকার করতে পারবে এত চেষ্টা করেছিল দু সালে এই সাতগাছিয়াতে ন হাজারই বলে একটা জায়গা রয়েছে সেখানে দাঙ্গা করিয়ে দেবে এখানে কিছু সাংবাদিকরা আছে তারা ছিল তখন আমার মনে আছে কভার করতে গেছিল ভোটের ঠিক দুদিন আগে আরে সেই অঞ্চল সেই বুথ থেকেও তৃণমূল কংগ্রেস জিতেছে এসব করে লাভ নেই আর আমি যদ্দিন আছি কোন বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তি আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি লাখ বুড়া চাহে তো होता হতা আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান আমি করে দেখিয়েছি আমার মানুষের সমর্থন চাওয়ার অধিকার রয়েছে আপনার নেই তার কারণ আপনি বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি হবে দশ বছর অতিক্রান্ত কুড়ি কোটি মানুষ কেন কুড়ি হাজার লোকের চাকরি চাকরি আপনি দিতে পারেননি আপনি বলেছিলেন আচ্ছে দিনের মায়া জালে স্বপ্ন বুনে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো পয়সা কেউ পায়নি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ নভেম্বর বলেছিল এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা আপনি পাবেন আজকে ঢুকে যেতে শুরু করেছে দু মাসের মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছি তাই আমার অধিকার আছে আপনার নেই ভোটের ময়দানে আপনার সাথে দেখা হবে আর সেদিনকে লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তিন লক্ষ বাইশ হাজারের ব্যবধান ছিল চার লক্ষ করতে হবে বাকি যা আছে আমি আছি চিন্তা করবেন না তিন মাস আপ্রাণ রক্ত দিয়ে পরিশ্রম করে খাটব আমার বিশ্বাস উন্নয়নে যখন আমরা ডায়মন্ড হারবারকে শীর্ষে নিয়ে যেতে পেরেছি এক নম্বর করেছি মানুষের প্রতিদান দেওয়ার সময়ও সমর্থনের সময়ও ডায়মন্ড হারবার ভারতবর্ষে এক নম্বর থাকবে বাংলায় নয় আজকে একশো পঁয়ষট্টিটা জায়গায় একসাথে সভা হচ্ছে প্রত্যেকটা সভা থেকে একশো জন প্রকৃত উপভোক্তা যারা তাদেরকে সাহায্য অর্থাৎ হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এই ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনের মধ্যে আজকে প্রায় আমরা পনেরো বিশ হাজার লোককে হাতে চেক তুলে দিলাম বাকি রইল পঞ্চাশ হাজার ষাট হাজার এই ষাট হাজার লোককে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চেক তুলে দেবো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আর করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবো